এক একটা জীবন আসলে এক একটা জাহাজ হতে চায়, হয়তো টাইটানিকের মতো অনেকটা, যার গন্তব্যে পৌঁছানোটাই হয় না, কেবলই ডুবে যায়। জীবন অনন্তকালের সেই প্রমোদ তরণীই হতে চায়। আসলে ডুবে যায় এর মধ্যে বড় মায়া। মেয়েদের লড়াই অসমাপ্তই থাকে চিরকাল। কবি মল্লিকা সেনগুপ্তের কলমে সে লড়াই চিরকালই বাংময়। চিত্রাঙ্গদা মান্ডি কাব্যনাটকে তার উচ্চারণ আরো রজু। মৌনিতা চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, মনোময় ভরচার্জ, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াস কাব্যনাটক মল্লিকা সেনগুপ্তের চিত্রাঙ্গদা মান্ডি। আজ থেকে মৌনিতা চট্টোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলে শোনা যাবে নাটক চিত্রাঙ্গদা মান্ডি। চিত্রাঙ্গদা মান্ডি সম্বন্ধে বলতে গিয়ে কি জানালেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও মৌনিতা চট্টোপাধ্যায়? খুব কৃতজ্ঞ, আমি মৌনিতার কাছে কৃতজ্ঞ দুটো কারণে। একটা হচ্ছে আমাকে দিয়ে প্রায় অসাধ্য সাধন করালো, অডিও রেকর্ডিং করালো আমাকে দিয়ে, এবং নতুন বছর 2020 প্রথম অডিও রেকর্ডিংয়ের কাজ এটা আমার। আর আরেকটা কারণ হচ্ছে মৌনিতা আমাকে মল্লিকাদের কাছে ফিরিয়ে দিল। মল্লিকা সেনগুপ্তর এরকম একটা টেক্সট, যে টেক্সটার আপাত ধরনটা ইজ ভেরি ফেমিনিস্ট। অফকোর্স উনি যেরকম নারীবাদে বিশ্বাস করতেন তার প্রতিফলন তো থাকবেই। আর মল্লিকাদের লেখায় এত অদ্ভুত ডিকনস্ট্রাকশন সবসময় চলে। মল্লিকাদের সাহিত্য নিয়ে প্রায় তছনছ করেন, উপকথা নিয়ে তছনছ করেন, সেই তছনছটা আমার কাছে খুব খুব আর্টিস্টিক। এবং আমার মনে হয়েছে সেই সেই এসেন্সটা আমাদের এই পাঠের মধ্যে দিয়ে আমরা তুলে ধরারও চেষ্টা করেছি। মল্লিকা দি আমাকে খুব স্নেহ করতেন, এবং আমি কখনো কখনো সুভদ্রাকে বলি যে সুভদ্রা যখন কবিতা পড়েন ওই মঞ্চে যদি আমিও থাকি, আমি কখনো কখনো মল্লিকা দিকে দেখতে পাই, আমার মনে হয় উনি অলরেডি জাস্ট বসে আছেন, দেখা দিচ্ছেন না। তাই ওই মানুষের কাছে আমাকে ফিরিয়ে দিল মৌনিতা, এবং মৌনিতাকে অনেক আদর। এবং আশা করি আমাদের এই পাঠ, নাটক পাঠ, আপনাদের মনোগ্রাহী হবে এবং আপনারা মন দিয়ে শুনবেন। খুব ভালো থাকুন সবাই। নমস্কার, আমি মৌনিতা। আমাদের একটা কাজ, আগামী শুক্রবার সন্ধেবেলা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে চলেছে আমার অন্যতম প্রিয় একজন কবি মল্লিকা সেনগুপ্ত, তাঁরই একটা অনবদ্য লেখা চিত্রাঙ্গদা মান্ডি, যাতে চিত্রাঙ্গদার ভূমিকায় যে পাঠ করেছি সেটা অবশ্যই আমি, এবং অর্জুনের ভূমিকায় যিনি পাঠ করেছেন তিনি হলেন সুজয়প্রসাদ চ্যাটার্জি। সুজয়দা আমার খুব প্রিয় একজন আর্টিস্ট, এবং সুজয়দা এই কাজে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমার যেভাবে পাশে থেকেছেন, তাই জন্য সুজয়দার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর এই কাজের বলতে পারেন অ্যাডেড ফ্লেভার মনোময়দার গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান। মনোময়দাও ভীষণ প্রাণের একজন শিল্পী, মনোময়দা থেকেছেন পাশে, তার জন্য মনোময়দাকেও অনেক অনেক ধন্যবাদ। আর সুব্রত বাবুদা, তিনিও আমার খুব প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। বাবুদা পুরো এই কাব্য নাটককে আবহে বেঁধেছেন, তাই জন্য বাবুদার প্রতিও অনেক কৃতজ্ঞতা। আমরা সকলে মিলে একটা কাজ, মল্লিকা সেনগুপ্তের এই অনবদ্য লেখনীকে খুব সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি শোনেন, ভালোবাসেন, তাহলে বোধহয় আমাদের কাজ করাটা সার্থক। শুনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, অবশ্যই সেই অপেক্ষাতেই রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।